আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে নিমকি পিঠা এই নিমকি পিঠাটা খুব সহজে ক্রিস্পি করে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই নিমকি ক্রিস্পি এই পিঠাটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখা সুযোগ করে দিতে পারেন তো নিমকি পিঠা সকলেই কম বেশি তৈরি করতে পারেন এক একজন এক এক রকম করে তৈরি করার কারণে এর স্বাদটাও কিন্তু ভিন্ন রকমের হয়ে থাকে আমি আজ আমার মতো করে আমি কিভাবে এই ক্রিস্পি নিমকি পিঠাটা তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে চলুন আমি কিভাবে এই নিমকি পিঠাটা তৈরি করি আমি প্রথমে এখানে ডিম নিয়ে নেব আমি এখানে চারটা ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন ডিম চারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব আমি এখানে কালো জিরা দিয়ে দিব। এক চা চামচের মতো কালো জিরাটাকে একটু হাতে ঘষে আমি উপরের খোসাটাকে একটু ছাড়িয়ে এরপর কালো জিরাটা সাথে দিয়ে দিব। একটু ঘষে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার চড়ায় সাথে দিয়ে দিব আমি সাদা তিল সাদা তিলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এই নিমকি পিঠাটা খেতে বেশ সুস্বাদু হয় তো আমি এখানে তিন চার চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এরপর আমি এখানে ময়দা ব্যবহার করবো তো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন আমি একটু উঁচু উঁচু করে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও কিন্তু এই নিমকি পিঠাটা তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে করলেই কিন্তু এটা বেশ ক্রিস্পি হয় সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে এখন আমি খুব ভালো করে ময়দাটাকে ডিমের সাথে ডিমের ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটাকে আমি খুব বেশি নরম ওনা এবং খুব বেশি না মাঝামাঝি করে একটা ব্যাটার খুব সুন্দরভাবে তৈরি করে নেব খুব ভালো করে মথে নিয়ে এরপর আমি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে খামিরটাকে তৈরি করে নেব তো আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব খামিরটা খুব ভালো করে মথে নিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব আমি বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু একবারই পানিটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে আমার যতটুকু পানি প্রয়োজন সেই অনুযায়ী একটু একটু করে পানি দিয়ে সফট একটা ব্যাটার সফট একটা ডো এখানে তৈরি করে নেব তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি শক্ত না এবং খুব বেশি নরমও না ঠিক মাঝামাঝি করে একটা ডো তৈরি করে নিয়ে উপরে একটু তেল মেখে নিয়ে এরপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে খামিরটা খুব সুন্দরভাবে সফট হবে এই ফাঁকে আমি একটা চিনির সেরা তৈরি করে নেব আপনারা চাইলে এই নিমকি পিঠাটাকে চিনি সিরাতে না ডুবিয়েও খেতে পারেন তবে আজ আমি চিনি সিরাতে ডুবিয়ে এই নিমকি পিঠাটা কিভাবে। তৈরি করব সেটাই আজ শেয়ার করছি তো আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে চিনির শিরা চিনিটাকে খুব ভালো করে গলিয়ে জাল করে গড়িয়ে নিয়ে এরপর একটা চিনি শিরা তৈরি করে নেব সাথে আমি এখানে চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এলাচটাকে একটু হাতে ভেঙে দিয়েছি এতে করে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে তো চিনিটাকে খুব ভালো করে জাল করে একটা মিডিয়াম শিরা তৈরি করে নেব খুব বেশি না এবং খুব বেশি পাতলাও না মাঝামাঝি করে একটা শিরা আমি তৈরি করে নিচ্ছি তো চিনিটা দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে মিডিয়াম করে একটা শিরা তৈরি করে নেব শিরাটা যাতে জমে না যায় সেজন্য আমি এখানে কিছুটা লেবুর রস ব্যবহার করব তো আমি আগে শিরাটাকে খুব ভালো করে একটু জাল করে নিচ্ছি খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু চিনিটা গলে যাবে গলে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব এক দুই টুকরো লেবুর রস চিপে একটু রস দিয়ে দিলাম এতে করে শিরাটা আর জমে যাবে না তো আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি পাশের চুলাতে শিরাটা রেখে দেব। তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না মিডিয়াম একটা শিরা তৈরি করে নিয়েছি এখন আমি শিরাটাকে পাশে চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে এই শিরাটাকে রেখে দেব দেখুন সুন্দরভাবেই কিন্তু শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি যে ডোটা তো বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারটাকে এখন আরও একটু ভালো করে মথে নেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত না এবং খুব বেশি নরমও না মাঝামাঝি একটা ডো তৈরি করে নিয়েছি রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিয়ে এখন সেখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে ছোট ছোট পাতলা করে রুটি তৈরি করে নেব তো বন্ধুরা আমি একটু ময়দা দিয়ে দিয়ে রুটিটাকে বেলে পাতলা পাতলা করে করে ছোট ছোট রুটি তৈরি করে নিয়ে এরপর আমি নিমকি পিঠাটা তৈরি করে নেব তো বন্ধুরা দেখুন পাতলা একটা রুটি তৈরি করে নিয়ে এরপর আমি এভাবে করে প্রথমে একটা ভাজ দিয়ে তারপরে দ্বিতীয়বার আরও একটা ভাল দিয়েছি এবং ভাজে পাশে আমি একটু হাতে পানি দিয়ে চুবিয়ে এরপরে একটু চেপে চেপে লাগিয়ে দিয়েছি এতে করে যহ যে আমরা ভাজটা ফেলেছি সেই ভাজটা কিন্তু আর খুলে যাবে না একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ছোট্ট একটা রুটি তৈরি করে নিতে হবে খুব বেশি বড়ও না এবং খুব বেশি ছোটোও না মিডিয়াম করে একটা রুটি পাতলা করে তৈরি করে নিতে হবে একটু পাতলা করে যদি রুটিটা তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু নিমকিটা অনেক সুন্দর ক্রিস্পি হবে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে নিমকির ভাজটা তৈরি করেছি দুইটা ভাজ করে নিলেই কিন্তু নিমকিটা খুব সুন্দরভাবে ভাজ হয়ে যাবে তো এভাবে করে আমি প্রতিটা নিমকি তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন নিমকিগুলো কিন্তু খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না মিডিয়াম করে আমি নিমকিগুলো তৈরি করে নিয়েছি একইভাবে আমি আরও কিছু নিমকি তৈরি করে নিয়ে এখন আমি ভাজার প্রসেসে চলে গেলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে চুলা রাস মিডিয়ামে করে দেব। চুলা রাস মিডিয়ামে করে দিয়ে কাছে দাঁড়িয়ে থেকেই কিন্তু নিমকিগুলোকে ভেজে নেব বারবার এপিট ওপিট উল্টে পাল্টে নিমকিগুলোকে একটু মিডিয়াম আঁচে করে ভেজে নিলে এই নিমকিগুলো কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই নিমকিগুলো বেশ ভালো ক্রিস্পি থাকবে তো বন্ধুরা যখন তেলটা গরম হয়ে আসবে গরম হয়ে আসার পরেই আমরা নিমকিগুলো দিয়ে এরপর চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে ধৈর্য ধরে একটু এপি টুপিট বারবার উল্টে পাল্টে যদি নিমকিগুলো ভেজে নেওয়া হয় তাহলে এই নিমকিগুলো কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি থাকবে অনেক দিন পর্যন্ত কিন্তু এই নিমকিগুলো এয়ারটাইট বক্সে ভরে আপনারা সংরক্ষণ করে তারপরে এই নিমকিগুলো খেতে পারেন তো আমার নিমকিগুলো দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখন তেল ঝরিয়ে নিমকিগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি নিমকিগুলোকেও ভেজে নেব বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিমকিগুলো কিন্তু খুব সুন্দর কালার গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে তুলে আবারও দ্বিতীয় স্টেপও আমি দিয়ে দিচ্ছি একইভাবে দিয়ে এরপর আমি চুলা রাস্তা মিডিয়ামে করে দিব এই পর্যায়ে এসে চুলা রাস্তা আরও কিছুটা লো করে দেব কারণ তেলটা অলরেডি আগের থেকে অনেকটুকু গরম হয়ে গেছে এ পর্যায়ে এসে দ্বিতীয় স্টেপ দেওয়ার সময় কিন্তু চুলারাসটা আরও কিছুটা লো করে দিয়ে নিমকিগুলোকে মিডিয়াম আছে করে এই নিমকিগুলোকে মুচ মুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা একটু ধৈর্য সহকারে যদি নিমকিগুলো ভেজে নেওয়া হয় এই নিমকিগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু নিমকিগুলো খুব সুন্দর ক্রিস্পি থাকবে তো এভাবে করে চাইলে আপনারা এই নিমকিগুলো এভাবে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েও পরিবেশন করতে পারেন তো একইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি আপনারা চাইলে এভাবে যাদের সুগারের সমস্যা আছে যাদের ডায়াবেটিস তারা চাইলে এভাবে করে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়ে পরবর্তীতে আপনারা খেতে পারেন আমি এই নিমকিগুলোকে চিনি সিরাতে চুবিয়ে এরপর পরিবেশন করবো যেহেতু এই নিমকিগুলো ক্রিস্পি আছে আপনারা চাইলে এভাবেই এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়ে খেতে পারেন আর যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনি শিরাতে চুবিয়ে নিয়ে পরবর্তীতে এই পিঠাগুলোকে সার্ভ করতে পারেন চিনি শিরাতে চুবিয়ে নিলে এই পিঠাগুলো খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয় এখন আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি কিছু কিছু নিমকি দিয়ে সাথে সাথেই ভিজিয়ে নিমকি শিরাতে ভিজিয়ে সাথে সাথেই কিন্তু আমি তুলে নেব সাথে সাথে নিমকিগুলো দিয়ে সাথে সাথে চুবিয়ে এরপর নিমকিগুলোকে তুলে নিতে হবে তা না হলে কিন্তু নিমকিগুলো নেতিয়ে যেতে পারে তাই চিনি শিরা দেওয়ার সাথে সাথেই শিরাটা লেগে যাওয়ার সাথে সাথেই কিন্তু নিমকিগুলোকে তুলে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখুন একইভাবে আমি সবগুলো নিমকিকেই কিন্তু চিনি শিরাতে চুবিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে মজাদার একটা বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল আপনারা চাইলে এই পিঠাগুলোকে এয়ারটাইট বক্সে ভরে রেখে বেশ কিছুদিন খেতে পারেন আশা করছি আজকের এই নিমকি পিঠার রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লেগেছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমার এই নিমকি পিঠাটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখেছেন প্লিজ বন্ধুরা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে আমার রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ